মাথা গরম করা কোনো কিছু করবা না, সবসময় মাথা ঠান্ডা রাখবা। আব্বা, আমি তোমার ছেলে না, তোমার মতো বুদ্ধি খাটায় কাম করব। মোহন আদালত, আমার বিজ্ঞ বন্ধু ভুলে গেছে, সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। একটা লাঠি লয়ে রাস্তার লোকজনের মাথায় বাড়ি মারেন, তাইলে আদালত জেলখানা সব ঘুরায় পড়তে পারবেন। আপনারা এই মামলায় কিছুতেই জিততে পারবেন না। প্রায় জিতে গেছি। রিমারে তো বিয়েও দিয়ে দিছিলেন, কিন্তু রিমা এখন রিক্সাওয়ালার পোলার সংসার করতেছে। তুমি হালাল পথে ইনকাম করতেছো, তুমি বুক ফুলাই রিক্সা চালাই। তোমার কথা অনেক ভরসা পাইলাম। আম্মা, আব্বার জামা কাপড় গুলা কিন্তু মেলা সুন্দর হয়েছে, দেখেন আব্বা অনেক খুশি হইব। বাড়ির ঝামেলার কারণে তো কেনাকাটা করতে ভুলেই গেছি গা। ঠিকই কইছেন, মাঝে মধ্যে যদি কেনাকাটা করি তাহলে মনটাও ফুরফুরা লাগে। কেনাকাটার দেখছো কি? কেনাকাটা করতে আমার শ্বশুর দুই ব্যাগ ভইরা টাকা লয়ে মার্কেটে। আম্মা, এই গল্প আপনার পোলার কাছে মেলা শুনছি। গল্প না, সত্যি ঘটনা। দাও তো একটা রিক্সা ডাকো। ভাইবেন না, আপনার কে ভাবতে কইছে? পরিচয় দিতে মন না চাইলে পরিচয় দেবেন না। তুই আমার অবুজ মায়ের ভুলে ভালায় বিয়ে করছত না? তুই কি মনে করছত মোরল ভুলে গেছে? ভুলে নাই, মোরল গো টাকার পাহাড় আছে, ধ্বংস করে দিব তবু। এত অহংকার কইরেন না, মনে রাইখেন, আল্লাহ চাইলে পাহাড়েরও ধ্বংস করে দিতে পারে। এই তুই আমাকে সামনে থেকে সর, যা কইতাছি এন্তিকা। মনটাই খারাপ করে দিব। আম্মা চলেন একটু সামনে যেয়ে হাঁটি, হাঁটলে এই রিক্সা পাবো। আপনার লাগে এখন আমার বিপদ। তোর কই থেকে ধরছে? কই থেকে আবার ধরবে, রাস্তা থেকে ধরছে। তুই পলাবি না? আমি দোষ করছি? দোষ করছেন আপনি, আমি পালাম কেন? আমি দোষ করছি মানে? তুই কালকে আদালতে কবি, সব দোষ তোর, তুই গাড়ি চাপা দিছিস। আমি মিছা কথা কইতে পারবো না। কি কইবি না তুই? না আমি কম না, যা সত্যি আমি তাই কম। লাঠি নিয়ে আসবো। সারা পাওয়ার পরে তোর যে কি কারণ কারাম? স্যার আমার হুমকি দেয়। আমি কি আবার আসবো? না স্যার, আসা লাগবে না। আমরা মারামারি করতেছি না, আমরা এমনি কথা কই। সারার পর তোর যে এমন কারণ কারাম, তুই যদি সাক্ষী না দাস তোর যে কি করমু? ঠিক আছে, আপনি যা করার কাম করেন, আমি মিথ্যা কথা কইতে পারবো না। গ্যারামের মধ্যে ঠিকঠাক মতো টহল দিতে হবে। কেন গ্যারামে হঠাৎ করে টহল দিতে হইব কেন? আরে মোড়লের লোকজন যে কোনো সময় ঝামেলা করে আবার। মোড়ল বাড়ির নাম নিতে না নিতেই মোড়ল বাড়ির মাই আইসা হাজির। সাবধান, মোড়ল বাড়ির মাই আইতাছে, সাবধান। শফিক, মামলা এত তাড়াতাড়ি শেষ করা যাইব না, তাহলে তারিখে তারিখে দেখা হইব। ওই মোরল বাড়ির মাইয়া যাইতে আছে, অন্যদিকে না তাকায় ইয়ার কি মারতে আছো? তোগর কি কোনো লাজ শরম নাই? কিসের বাড়ি দিলে তোগর লাজ হইব রে? বেয়ান, মায়ের পিট মামলা মকদ্দমা তো অনেক হইল, আসেন না, নিজেদের মধ্যে একটা বুঝ পরামর্শ কইরা লই। পায়ের জুতা দেখছোস,
মরল বাড়ির মায়ের পায়ের জুতার দামও তো ওকে চাইতে বেশি। বেয়ান, পায়ের জুতা যত দামি হোক সেটা কিন্তু পায়ে থাকে, আর ভালোবাসা যত সস্তায় হোক সেটা কিন্তু বুকে থাকে। আপনার পায়ে দামি জুতা থাকতে পারে, কিন্তু ভালোবাসার মতো মন নাই। রতি, তুই ঠিকই কইছস, মরল বাড়ির মাইয়া হইয়া আমাগো রিমা বাবির মধ্যে ভালোবাসা আছে, কিন্তু এর মধ্যে একই মায়ের পেটের বোন, অথচ কত তফাত। আফা, একবার খালি কন ফিডায়া শোয়া দিব। কি কইলি রে তুই, খালি বাড়ি দিয়া দেখ না একটা। বেন, এখনো সময় আছে, মানুষকে ভালোবাসতে শেখেন, লাভে কিন্তু লস নাই। ড্রাইভার যেহেতু জেলে, ড্রাইভারের কোনো আঙ্গ হয়ে সাক্ষী দিতে, আর ড্রাইভার যদি সাক্ষী না দেয় বুঝছি, মামলার খরচ চালাইতে পারস না দেখে রিক্সা চালাইতেছস। ফকিনির পোলা আর করবই কি, খবরদার আমার ফকিনির পোলা কইবেন না। চালাইতেছস রিক্সা, তোর কি জমিদারের পোলা কমু? বেশি কথা কবি না, বেশি কথা কইলে তোর ঠ্যাঙের নলি ব্যাঙ্গা, তোর বাপের মতো তোরে পঙ্গু কইরা দিমু। এখনো সময় আছে, মামলা তুইলা নি। কেন ভয় পাইতেছেন, মামলা হাইরা যাইবেন? শোন, মোরলা ভয়ও পায় না, আর মোরলা কখনো হারেও না। হ মোরলা কোনো কিছুতেই হারে না, কিন্তু নিজের বইনের বিয়েটা ঠেকাইতে পারে না। কি কইলি তুই, কি হইল এখন লাগতেছস কে? তারা সময় খারাপ, মামলাটা শেষ হইতে দে, আরে কৌশলে এমন মার দিমু আর জীবন বরবাদ করে দিমু। আয়, না না, এইটা আমি কোনোভাবেই মানতে পারতাছি না। মোরল বাড়ির মাইয়ার জামাই নাকি রিক্সাওয়ালা, কে করবা? আমার কপালে লেখা আছে না মাই নাকি করবা তুমি। সব দোষ ওই ছোট আম্মার, ছোট আম্মা নিজের হাতে ধইরা রিমার জীবনটা শেষ করে দিছে। আম্মা, ভাবি তোমরা কই গেছিল? মার্কেটে গেছিলাম। আমরা লয়ে গেল না কেন? হ্যাঁ, তোর কলেজ ছিল না আজকে? আচ্ছা ঠিক আছে, তোমরা কি জানি কইতাছিল মোরল বাড়ির মাইয়ার জামাই রিক্সাওয়ালা? আমি তো বুঝি নাই কিছুই। রিমার জামাই রে দেখলাম রিক্সা চালাইতেছে। আরে না, রিমার শ্বশুর রিক্সা চালায়। আজকে রিমার জামাই রে দেখছি রিক্সা চালাইতে। রিমার জামাই রিক্সা চালাইতেছে? আহারে, রিমার শ্বশুর অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওরা মনে অনেক কষ্টে আছে। সব দোষ হইছে ছোট আম্মা, ছোট আম্মা রিক্সাওয়ালার লগে রিমার বিয়া দিছে। বাপ রিক্সাওয়ালা হইলেও জামাই তো শিক্ষিত, শিক্ষিত পোলা এখন রিক্সা চালাইতেছে না। আম্মা, এগুলা বাদ দাও তো, তোমরা আর ছোট মারে বইকো না। থাক সুলতানা, বকা দিয়া যদি ভাবির মন শান্তি পায় বকা দেখ। হইছে আর আদিক খেতা দেখাইয়েন না, আপনি যেই ক্ষতি করছেন এই মোরল বাড়ির। কত স্বপ্ন আছিল রিমারে বড় ঘরে বিয়া দেন। ভাবি সাহেব, মন খারাপ করে না, দেখেন একদিন রিমা রিমার জামাই বড় লোক হইব। রিক্সা চালায় আলাদিনের সেরেক পাইব, কোটিপতি হইব। দেখেন না মামলা চালাইতেছে, এখন তো রিক্সা চালায়, কদিন পরে রাস্তা রাস্তা ভিক্ষা করব। ছোট বউ, আমি তোর কত বড় ক্ষতি করছিলাম যে তুই আমার ম্যাডারে এই বিপদে ফেলাই দিলি। আমার না অনেক খিদা লাগছে, কিছু খাইতে দিতে পারবা? ঘরে কিছু নাই জানেন না, সোহাগ আইলেই রান্না বসামু। আব্বা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দোকান থেকে কিছু বাকি নিয়ে আহি। না না বৌমা, দরকার নাই,
দোকান এমনিতেই আগের অনেক টাকা বাকি, এখন গিয়া চাইলে দিব না। আমার কাছে তো আর টাকা পায় না, যা দেখি না। হ আব্বা, আমি আর ভাবি গিয়া কিছু বাকি নিয়ে আহি। না, যাওয়ার দরকার নাই, সোহাগ চলে আইব। সোহাগ চলে আইব, ওদের এই দোকানে গিয়া বাকি চাই দোকানদারের কথা কিনা লাভ নাই। তার সে বরং তোমরা বইয়া রইছ, আমার কাছে ভালো লাগতেছে, তোমরা বইয়া থাকো। আচ্ছা আব্বা, বইয়া থাকমু, তো আপনি যদি একখান গল্প শোনান। গল্প শুনবা? কি গল্প শুনবা? আব্বা, তোমার আর মার বিয়ার গল্পটা শোনো। খবরদার, এই গল্প শোনাবেন না। আব্বা কন না, তোমার শাশুড়ি যেদিন বিয়া করতে গেল তাগো বাড়িতে, লোক মুখে শুনি সর্বনেশা ঘটনা। তোমার শাশুড়ি রে বাড়ির আশেপাশে কোথাও পাওয়া যাইতেছিল না। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। রিমা মনে হয় অনেক কষ্টে আছে, আমার অনেক খারাপ লাগতেছে মায়াটার লোক। যাই, খাবার টোরে দিয়ে আসি। কই যান? সুরুজ দুপুরে খায় নাই তো, আলগা খাওয়ান না দিতেছি। সুরুজ ভাই কই? ওই যে না আড্ডা দেয় হেনি আছে। কই আড্ডা দেয়? এইটা তো কইতে পারব না, কেন তুমি কি যাইবে আমার লগে? তাহলে চলো। আরে না, যামু না, যেটা কইতে আইছিলাম আপনার কাছে হাজারখানিক টাকা হইব। না, আমার কাছে তো টাকা নাই, যা আসিল তা তো রিমার লিগা। রিমার লিগা? রিমার বিয়েতে খরচ করে ফেলাইছি। রিমার বিয়েতে আপনি আবার কি খরচ করলেন? ওই যে কাজী অফিসে নিয়ে বিয়ে দিছি না, তখন খরচ লাগছে না, তখন আমি টাকা যা আসিল খরচ করে ফেলাইছি। আপনি কেমনে পারলেন মোরল বাড়ির সাথে এত বড় বেমানি করতে? হনো সেজব, এই কথা নিয়ে অনেকে অনেক কিছু কইছে, আমি আর এখন তোমার লগে এই কথার ব্যাপারে পেশাল করতে পারব না। ছোট আমার এমন অস্থির লাগতেছে কেন, বিষয়টা বড় ভাবিরে জানাইতে হইব। মাস্টার, তুমি পড়াবে না কেন? তোমার রাখা হয়েছে কিসের জন্য? ঘোড়ার ঘাস কাটার জন্য? সুলতানা, মিছা কথা কইবে না, আমি কখন কইছি যে তোমারে পড়াইতে পারবো না? সুরাপা দেখছো, মাস্টার কইতেছে আমি বলে মিছা কথা কইতেছি। মাস্টার, আবারও কথা কও, যাও পড়াইতে। আচ্ছা তাহলে যাই, আসসালামু আলাইকুম। স্যার পড়াইবেন না, দাঁড়ান আমি আইতাছি। তুমি এতদিন পরে আইস, এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো। মনে তো পরে রে পাগলি, কিন্তু কি করুম কো, বাড়িতে কত জোর ঝামেলা যাইতেছে। তুমি তো জানোই মামলা করছি। খুব ভালো করছস, যেমন করে হোক এই অত্যাচারী মোরলের শাস্তি দিয়া তোগরে মামলায় জিততে হইব। বিয়াইন, আমাগো তো টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ।
চিন্তা করেন না বিয়াই, আমি আপনাকে লগে আছি, যেমন করেই হোক এই অত্যাচারী মোরলের দিন শেষ করুন। সোডামগরে চলো। শুনলাম জামাই নাকি রিক্সা চালাইতেছে। তুমি কার কাছ থেকে শুনলা? পাশাপাশি এলাকা, কথা কি আর থাকে রে মা। জামাইরে খুবই ভালো কিছু করতে, মোরল গড়ে দেখাই দিতে হইব যে গরিবরাও পারে। এই নে মাধব। এসব কি সোডাম্মা? কতদিন তোরে নিজের হাতে খাওয়াই দিই না, এটা খাইছ মা? আমি সবাই নিয়ে খাই। বৌমা, উনি তোমার লেগে আনছে, ওনার সামনে তুমি খাও। হ ভাবি, উনি শখ করে আনছে, তুমি খাও। আব্বা, আপনারা সবাই না খাই আছেন, আপনি করে এখানে কেমনে খাম? খাওন কি আমার গলা দিয়ে নামবো? বৌমা, কি এর লেগে ওনার সামনে আমার করে শরম দিতেছ? রিমা, তুই সবাই লইয়া খা। আর হন, এই 2000 টাকা জামাইরে দিস, খুবই যেমনি হোক মামলা জিততে হইব। বিয়াইন, টাকা দেওয়ান লাগবো না, আপনি শুধু অগলিকে পরান ফেরা দোয়া করেন। টাকাটা রাখ রিমা, আমি সবাইরে না জানাই আইসি, কেউ জানতে পারলে আবার সমস্যা হয়ে যাবো। আমি হন জায়গা বিয়াই, আসসালামু আলাইকুম। সুনাম, ভালো থাকিস মা, কিন্তু খাওয়া দাওয়া করিস। যাও ঘর থেকে পেলেট নিয়ে এসো। আম্মা কই? আমারে ডাক দাও। আম্মা তো পাশের বাড়িতে গেছে, আসাম প্লেট নিয়ে আইতেছি। ভাবি, ছোট আম্মা টিফিন বক্সে বাতলা কই জানি গেছে। ছোট আম্মা টিফিন কাটিতে কইরা ভাত নিয়া কই গেছে? জিগাইছিলাম, কইলা সুরজ ভাই লাগে ভাত লয়া যাইতাছে। সুরজ ভাই নাকি দুপুরে খায় নাই? সুরজ না আমাগো লগে দুপুরে বৈশা খাইলো? তাইলে ছোট আম্মা কাল লেগে ভাত লয়ে গেল। ভাবি, তোমরা এনে দাঁড়াইছো কেন? সুরজ, তুমি নাকি দুপুরে খাও নাই? ছোট আম্মা তোমার লেগে ভাত নিয়ে গেল। আমি তো দুপুরে সবার লগে খাইলাম। আমি তো ওইটাই জানি, কিন্তু ছোট আম্মা ভাত নিয়ে গেছে কাল লেগে? রিমার বাড়িতে যায় নাই তো? কি কও ভাবি, আম্মা রিমার বাড়িতে যাবে কেন? কেন, তুমি জানো না ছোট আম্মার সাথে রিমার সম্পর্ক কেমন? ওই শত্রুর বাড়িতে যদি আম্মা যায় থাকে, আজকে আম্মার খবর আছে। আমার জানি কেমন সন্দেহ হইতাছে। আমারও। আম্মা বাড়িতে আসুক। আমরা সবাই খাইছি। খাইছো মানে রান্না করছো? না ভাই জান, বাবির মা এসে আমগরে খাওন দিয়ে গেছে। কি কইতাছো এসব? রিমার মা এসে খাবার দিয়ে গেছে? আরে না, ছোট মা আইছিল, লগে করে খাওয়ান লয়ে আইছিল, আমরা সবাই খাইছি। তুমি হাত মুখ ধুয়ে তুমিও খেলো। খুব ভালো করছো। ছোট আমারে থাকতে কইতা? বাড়িতে তো না কই আইছে, এর লেগে তাড়াতাড়ি করে চইল্লা গেছে। তোমার ভাইগুলো গেছে দেখা হয়েছিল। তারপর? তারপর আর কি, আমারে নানান কথা শোনাইছে। বাজান, তুই ওনাকে কথায় কিছু মনে করিস না, ওনারা রাগের মাথায় কি না কি কইছে। যাই কোক, মামলা আমাগোর জিততেই হইব। সোডা আম্মা হেডেই কইছে, যেমনে কইরাই হোক মামলা আমগো জিততেই হইব। ভাবি, মামলা মোকদ্দমা পরে হইব, বাজানি এখন ঘরে চলো, ভাইজান না খেয়ে আছে। বাজারের ব্যাগ আমার কাছে দে, তুই যাই গোসল করে আয়। আপনি খারান, আমি আপনি দিকে লুঙ্গি আনলাম। শুনি তুমি ঠিক কইতাছো তো? হ্যাঁ মা, আমি ঠিকই কইতাছি। ছোট আম্মা কাল লেগে যান টিফিন বক্সে করে খাওন লইয়া তারপরে বাইরে গেছে। তোমার কি করছে? আমার তো সেজো বউ কইছে। আর সুরজ, সুরজ তোর মা কই? তোর আম্মা মা তো ঘরে নাই। তোর মা কাল লেগে খাওন লইয়া গেছে কিছু জানোস? আমি তো কিছু জানি না আম্মা। আইছো তো বউ, এদিকে আয়।
কই গেছিলি তুই? ভাবি সাহ একটু বাইরে গেছিলাম। আম্মা তুমি কাল লেগে খাওয়া নিয়ে গেছিলা? খাওয়া নিয়ে কই, আমি তো কারো লেগে খাওয়া নিয়ে যাই নাই। ছোট আম্মা আপনি মিশা হতে বিতাছেন কেন? আপনি টিফিন বক্সে করে খাবার নেন নাই, আবার সেজ বড়ি কই গেছেন, সুরজের লেগে খাবার নিয়ে যাইতাছেন। আম্মা সত্যি করে কও, তুমি কাল লেগে খাওয়া নিয়ে গেছো? তুই না কইলেও আমি জানি তুই কাল লেগে খাওয়া নিয়ে গেছিস। জানি নি যে তো ভাবি সাহ, তাইলে আর দরবার বহাইতেছেন কেন? কারণ কামটা তুই ভালো করস নাই। আম্মা তুমি শত্রুর বাড়িতে খাওয়া নিয়ে গেছিলা? রিমা তো শত্রু হইতে পারে, আমার শত্রু না। তুই আমার মাইয়ার জীবনের সবচেয়ে বড় শত্রু, তা না হইলে আমার মাইয়ের এত বড় ক্ষতি তুই করতি? কোন শত্রু এত বড় ক্ষতি করে না, তুই যেই ক্ষতি করছ আমার মাইয়ার। আল্লাহ তার ভালোবাসার দরদ দেখাইয়া দিছেন তো রিমার সাগরে ভাসাইয়া। আম্মা তুমি যতই পক্ষ নাও কোনো লাভ হইব না, এই মামলায় আমরাই জিতবো। এই মামলায় তোরা জিততে পারবি না, কারণ সত্যের জয় সবসময় হয়। মামান আদালত এই সেই ড্রাইভার যে জব্বারকে গাড়ি চাপা দিয়েছিল, এই সুযোগ কাজে লাগিয়ে আমার মক্কেল রতনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের উকিল আসামির দোষ ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত, আমি চালক ইমনকে জেরা করার অনুমতি চাচ্ছি। আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই, ন্যায় বিচার চাই। আপনারা সৎ আর আমিও ন্যায় পথে ওকালতি করি, ইনশাল্লাহ আমরাই জিতব। আমি আহসানুল্লাহ মরু কতটা খারাপ হইতে পারি মানুষ সেটা কল্পনা করতে পারে না। যখন জব্বারের অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি এখানে কি করছিলেন? হুজুর আমি সেখানে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম, আমাকে মিথ্যে বলে ফাঁসাই দিছে। বৌমা তোমার বাপ সাসারা যে কি জিনিস এখন আস্তে আস্তে বুঝতে পারবা। মোরল সাহেব সুরজ বাইরে পাঠাইছে লোক দিয়ে ওই রিক্সাটা চুরি করে আনার জন্য। কি কইতাছো এইসব?